আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সুন্দর একটি জিনিস দেখাবো, সহজ একটি জিনিস। যেমন থার্মোমিটারে আপনারা যখন তাপমাত্রা মাপেন, এখানে দেখেন যেমন এফ উঠছে, অর্থাৎ এটা ফারেনহাইটে দেওয়া আছে। তো এটা আপনি সেলসিয়াসে কীভাবে নেবেন সেই ব্যাপারটা আমি দেখাবো, কিংবা সেলসিয়াস থেকে আবার আপনি ফারেনহাইটে কীভাবে আসবেন সেটা আমি দেখাবো। তো এটা করার জন্য প্রথমে যেটা করতে হবে, এই থার্মোমিটারটা এভাবে বন্ধই থাকতে হবে। এরপর আপনি এই যে সুইচটা রয়েছে, এই সুইচটা 3 সেকেন্ডের মতো চেপে ধরে রাখবেন। সেটা আপনার যে ফারেনহাইটে ছিল, যেমন এখানে ফারেনহাইটে আছে, তো আমি এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে 3 সেকেন্ড আমরা ধরে রাখব। ধরে রাখার পরে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ধরে রাখি আমরা, দেখেন এখন ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে। তো এখন যদি আপনি তাপমাত্রা মাপেন, এটা কিন্তু সেলসিয়াসে দেখাবে, অর্থাৎ এই যে সি মানে হচ্ছে সেলসিয়াস। তো এটা যদি আপনি আবার পরিবর্তন করতে চান, আপনি আবার ধরেন ফারেনহাইটে চলে আসবেন, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আবার আপনি এটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে আবার সেই একইভাবে আপনি চেপে ধরে রাখবেন 3 সেকেন্ডের মতো, এটা কিন্তু অটো আবার চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এই যে এখন কিন্তু তাপমাত্রা আমরা যদি মাপি তাহলে ফারেনহাইটে চলে আসবে। তো ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।